হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক অনেক ভালো আছো, আর আমিও অনেক ভালো আছি। তো আজকে চলে এসেছি আমাদের বাগানে। হ্যাঁ, তো আমাদের বাগানে দেখতে পাচ্ছ আজকে টক ফল নিয়ে রেসিপি করব। তো দেখতে পাচ্ছ আমাদের বাগানে টক ফল হয়েছে, কত বড় বড় এবং কত সুন্দর, দেখলেও মানে জিভে জল চলে আসবে। তো আমি এই টক ফলগুলো একটা একটা করে সবগুলো ছিঁড়ে নেব। তো গাছের টক ফলটা খুবই মানে খুবই শক্ত, হাত দিয়ে সহজে ছেঁড়া যায় না। তো এর মধ্যে আবার কিছুটা ছোট ছোট মানে হালকা হালকা কাঁটা রয়েছে, যেগুলো টানলেই হাতে লেগে যায়। তো আমি এরকম গোটা গোটা করে নিয়ে নেব, আর গোটা গোটা করে নিয়ে পুরো আমি পেরে নিচ্ছি গাছ থেকে। তারপরে গোটা গোটা করে ভালোভাবে জল দিয়ে ধুয়ে নেব। তো জল দিয়ে ধুয়ে নেওয়ার পর তারপরে আমি এটা কুটবো না, এমনি গোটাভাবেই রান্নাটা করব। তো অবশ্যই তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো। তো এখানে আমি পেরে নিয়ে চুবড়ির মধ্যে রেখে দিচ্ছি। তো টক ফল দেখতে পাচ্ছ মানে প্রচণ্ড টক আর কি, এর মধ্যে চিনি দিতে গেলে অনেক চিনি দিতে হবে, 200 মতো চিনি দিতে হবে, তো না হলে মিষ্টি হবে না। তো তোমরা যদি বা মিষ্টি করে না খেতে চাও, তাহলে এমনি টক যদি করে খেতে চাও তাহলে চিনিটা স্কিপ করবে। করে এইভাবেই করে রাঁচার বানাতে পারো, আরও খেতেও অনেক ভালো লাগবে। তো অবশ্যই বাড়ি থেকে একবার ট্রাই করে দেখতে, খেতে অনেক অনেক ভালো লাগে। এবং যারা জানো যে এই টক ফলের বিভিন্ন ধরনের নাম হয়ে থাকে, অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি সেটা জানি না। আমাদের গ্রাম অঞ্চলে সবাই টক ফল বলেই চেনে, তো আমি সেটাই বলছি টক ফল। তো আমি সেটা জানি যে এর নামই টক ফল। তো এর নাম অনেকে বলছে যে বিভিন্ন ধরনের নাম হয়ে থাকে, সেটা আমি জানি না। তো যাই হোক, আমি এখান থেকে সবগুলো আজ গিয়ে পেরে নেব, আর দু চারটে রেখে দেবো বীজ করার জন্য। আবার এগুলো শুকিয়ে গেলে দানা হবে, তো এই দানাগুলো আবার ছড়িয়ে দিলে আবার এই টক ফুলের গাছ হবে। তো সেই জন্য আমি কিছুটা রেখে দেব আর বেশিটাই পেরে নেব। যেগুলো একটু খারাপ হয়ে আছে সেগুলো আমি রেখে দেব, ছিঁড়ে নেব না, কারণ এগুলো থাকলে আবার পেকে যাবে, তখন আবার এই দানাগুলো ফেলে দিলে আবার গাছ বেরিয়ে যাবে। তো দেখতে পাচ্ছ আমার সবগুলো পাড়া হয়ে গেছে। তো পেরে নিয়ে আমি এগুলো নিয়ে ভালোভাবে জল দিয়ে ধুয়ে নেব ভালোভাবে। তো ধুয়ে নেওয়ার পর আমি গোটা গোটা রেখেছি, একদম কিন্তু কাটবো না, এভাবে করেই আচারটা বানাবো। তো দেখতে পাচ্ছ আমি এখানে পেঁয়াজ দিয়ে দিয়েছি। তো পেঁয়াজ সর্ষে তেল দিয়ে দিয়েছে। তো ভালোভাবে পেঁয়াজটা কষিয়ে নেব একদম মজমজে করে। তো কষিয়ে নেওয়ার পরে আমি টক ফলটা কড়ার মধ্যে দিয়ে দেব। যত ভালো কষিয়ে নেবে তত কিন্তু টেস্টটা অনেক ভালো হবে। পেঁয়াজটা অনেক সময় কাঁচা কাঁচা থাকে, তার মধ্যে মানে টক ফলটা ঢেলে দিলে কিন্তু গন্ধ হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। তো যত ভালোভাবে কষিয়ে নেবে পুড়ে না যায় সেটা খেয়াল রাখতে হবে। তো আমি এখানে অ্যাড করলাম লবণ, তারপরে দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো, দিয়ে দেব হলুদের গুঁড়ো, তো সব কিছু অ্যাড করার পরে ভালোভাবে একটু কষিয়ে নেব। তারপরে একটু হালকা জল দিয়ে আর একটু কষিয়ে নেব, 10 মিনিটের মতো একটু কষিয়ে নিয়ে। তোমরা তোমাদের মতো করে যেভাবে মানে একটু ঝোলটা রাখলে হয় সেভাবেই করে জলটা দেবে, বেশি কম দিতেও পারো, কমও দিতে পারো, বেশিও দিতে পারো, তবে একটু ঘুড়ো টাইপের করলে খেতে আরও ভালো লাগবে। তো আমি সেই জন্য বেশি জল দেব না, একদম অল্প জল দেব। আর যখন জলটা দিয়ে এটা মানে কষিয়ে নেওয়ার পরে জলটা দেবে, তখন এমনি এমনি থেকেই মানে যে কষাগুলো আছে সেগুলো ছেড়ে যাবে,
আর নতুন করে মানে ছাড়ানোর কোনো দরকার নেই। তো দেখতে পাচ্ছ কষিয়ে নিলে এমনি থেকেই ছেড়ে যাবে, আঁটিগুলো আলাদা হয়ে যাবে আর খোসাগুলো আলাদা হয়ে যাবে। তো আমি এভাবে করে একটু কষিয়ে নিয়ে তারপরে জলটা দিয়ে দেব, তোমরা তোমাদের অনুযায়ী মতো করে দিয়ে দেবে। তো আমি এভাবে একটু করে নেড়ে চুড়ে দিচ্ছি যাতে সবটাইতে ভালোভাবে মশলাটা অ্যাড হয়ে যায় তার জন্য। তো দেখতে পাচ্ছ তো আমি এখানে চিনি অ্যাড করে দিয়েছি, তো সেই জন্য তোমাদেরকে একটু দেখাতে পারলাম না। তো তোমরা তোমাদের মতো চিনিটা দিতেও পারো কিংবা স্কিপ করতে পারো। তো আমাদের বাইরে থেকে সবাই মিষ্টিটাই বেশি পছন্দ করে, তার জন্য আমি এখানে চিনি অ্যাড করেছি। তো দেখতে পাচ্ছ চাটনি পুরো কমপ্লিট হয়ে গেছে। তো তোমাদের পরিবেশন করে দেখাচ্ছি। তো এইভাবে আমি চাটনিটা বানিয়েছি, তোমরা চাইলে এইভাবে বানাতে পারো, খেতে কিন্তু অনেক ভালো লাগবে এবং খুব মজার হবে। বিশেষ করে ছোটো বড় সবাই তো পছন্দ করবে, একবার খেলে বারবার খেতে মন চাইবে। তো অবশ্যই বাইরে থেকে ট্রাই করো, অবশ্যই ভালো লাগলে ভিডিওটি সবার সঙ্গে শেয়ার করো। তো দেখতে পাচ্ছ কালারটাও কত সুন্দর হয়েছে, দেখলেই মানে জিভে জল চলে আসবে, এত সুন্দর কালারটা হয়েছে। আর তার সাথেও মানে ভাতে গরম ভাতের সঙ্গে খেতে তো আরো অনেক মজার লাগবে, অনেক মজার হয়েছে এবং দেখেও মানে লোক সামলানো যাচ্ছে না, মনে হচ্ছে এখনই খেয়ে ফেলি সবগুলো। তো অবশ্যই টক ফলের আচারটি বানিয়ে খাবেন, দেখবেন অনেক অনেক ভালো লাগবে এবং অনেক মজার। কালারটাও অসাধারণ হয়েছে আর আটিগুলো দেখে তো আরো অনেক ভালো লাগছে, মানে দেখেই মানে কি বলবো জিভেই জল আসার মতো। আর বিশেষ করে এমনি ছোট বড় সবাই আচারটা সবাই পছন্দ করে, এমন কেউ বলবে না যে সে আচার পছন্দ করে না। তো অবশ্যই এভাবে বানিয়ে সবাইকে খাওয়াবেন, দেখবেন সবাই খুবই খেয়ে সবাই খেয়ে অনেক মজা পাবে এবং অনেক সুন্দর লাগবে। অবশ্যই